হ্যালো বাংলাদেশ, রিসেন্টলি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে চলতি বিপিএল জুড়ে ব্যাটহাতে আলো ছড়াচ্ছেন এদেশের সেরা ওপেনার। কুমিল্লার বিপক্ষে ম্যাচে 48 বলে 66 রান করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 6টি বাউন্ডারি ও 3টি ছক্কা মারেন তিনি। এ কারণে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন তামিম। সে কারণেই তিনি আজকের সেরা দর্শকদের সাক্ষাৎকার ও ছবি তোলার মিশনে ছিলেন। সেখানে ভক্তের কাছ থেকে ভালোবাসার উপহার পান তামিম। ভক্ত তাকে একটি পারিবারিক স্মৃতি মনে করিয়ে দিলেন। বরিশালকে প্লে অফে তোলার ম্যাচে চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন তামিম। এখন পর্যন্ত 12 ম্যাচে 32.58 গড় ও 126.12 স্ট্রাইক রেটে তিনি 391 রান করেছেন। সমান ম্যাচ খেলে 383 রান নিয়ে দুয়ে আছেন কুমিল্লার ব্যাটার তাওহিদ হৃদয়। এরপর যথাক্রমে 3 ম্যাচে 5-এর মধ্যে আছেন তানজিদ হাসান তামিম।